নয়দিন আগে যান দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন সঞ্জয় দেবনাথ নামে 19 বছর বয়সী এক যুবক। শনিবার সকাল 8টায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা যায় বক্সনগরের মানিক্যনগর এলাকার যুবক সঞ্জয় আগরতলা জিবিপি হাসপাতালে। উল্লেখ্য, গত 27 আগস্ট বক্সনগর বনদপ্তরের কাছাকাছি মেত্তাবাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে পথচারীরা সঞ্জয়কে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পাশে তার বাইকটি পড়েছিল, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সেখান থেকে চিকিৎসকের পরামর্শ মোতাবেক জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবারই ময়নাতদন্ত শেষে মৃতের দেহ তুলে দেওয়া হয় পরিজনদের হাতে। তার অকাল মৃত্যুতে গোটা পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। সঞ্জয়ের পরিবারের অভিযোগ, এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে সঞ্জয়কে খুন করা হয়েছে। তাদের দাবি, চিকিৎসক জানিয়েছেন তার মাথায় লোহা জাতীয় কোনো কিছু দিয়ে প্রচণ্ড আঘাত করা হয়েছে। মারছে, মাথার বাড়ি ফরছে, আর শরীরের এই জায়গাটা বাড়ি ফরছে, বুকের ভিতরে বাড়ি ফরছে, আর কোনো স্পট নাই, আর পিছে হেড সাইড দিছে, পিছে পিছে দাগ করছে, আর পাওয়ার মোড়ার ভিতরে দাগ করছে। হ্যাঁ, তখন আমরা বুঝলাম কি বাইক লেজন গেছে, বাইকের অ্যাক্সিডেন্ট। পরে ডাক্তারে কয় হেরে মনে কি হই মারছে, মারার মারছে। এরপরে দিয়া মনে করেন ওখানে বোঝা যাইতেছে যে কেউ ষড়যন্ত্র করে মারছে। হ্যাঁ, আগের কোনো শত্রুতা ছিল আপনার ছেলের? আগের কোনো শত্রুতা আমি জানি না। হ্যাঁ, বাইক থেকে ফোন করে নিয়ে হেরে ষড়যন্ত্র করে মারছে। এদিকে কলমচৌড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক দুর্ঘটনার মামলা নিয়ে তদন্তে নেমেছে, তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।